আগুন চলছে একটু কাছে এসো, তোমার আকর্ষণ আমাকে পাগল করে তোলে, আমি মধু কুচ্ছি। 2020 তৈরি হওয়া সতীশান রত্নায়কের এটি একটি সিংহলি ভাষার গান, তবে শ্রীলঙ্কার এই গানটি আদতে 2020 প্রথম প্রকাশিত হয়েছিল। গানের কথা লিখেছিলেন দুলান বিয়ারেস, তবে গানটি ভাইরাল হয় 22 মে 2000। তবে শ্রীলঙ্কার এই গানটি আদতে 2020 প্রকাশিত হয়েছিল। গানের কথা লিখেছিলেন দুলান বিয়ারেস, তবে গান শুধু যে গানের সুরেই শ্রোতাদের মন কেড়ে নেওয়া যায় তার নজির ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। মানিকে মাগে হিজে, হ্যাঁ এই গানটি বেশ কিছুদিন ধরে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কিন্তু আপনি জানেন কি এই গানটি যে মেয়েটি গেয়েছে তার নাম কি, সে কোথায় থাকে, গানটি বা কি ভাষায় গাওয়া হয়েছে? আজ এই অত্যন্ত জনপ্রিয় গানটি সম্বন্ধে যাবতীয় তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। মানিকে মাগে হিজে এই লাইনটির বাংলা অর্থ তুমি আমার চোখের মত। এর আরো একটি অর্থ হল তোমার সৌন্দর্য থেকে চোখ সরানো যায়। সিংহলি ভাষায় গাওয়া এই গানের প্রকৃত অর্থ ভাষা প্রায় বেশিরভাগ মানুষেরই না জানা থাকলেও শুধু সুরের মধুতে মন কেড়েছে দর্শক। আর এই গানটি যার কণ্ঠে ভেসে উঠেছে তিনি হলেন শ্রীলঙ্কার ইউটিউব স্টার ইউহানি ডিসেল। 28 বছর বয়সী শ্রীলঙ্কার এই ইউহানি ইতিমধ্যেই গোটা ভারত, আমেরিকা, কানাডা জুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। তবে ইউহানি কিন্তু ওয়ান সং স্টার নন, বহুদিন ধরে ইউটিউব স্টার তিনি। গান গাওয়া, সুর দেওয়া, কবিতা নিয়ে অনেক আগে থেকে শ্রীলঙ্কার র্যাপার হিসেবে জনপ্রিয় ইউহানি। শ্রীলঙ্কার বহু স্টেজ শো করেছেন, তবে এই গানটিকে রাতারাতি বিশ্বজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়েছে। তবে সিংহলি ভাষার এই গানকে